আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন। দর্শক, শুরুতে জানিয়ে রাখি অবস্থান করতেছি হামজা ডেইরি ফার্মে, আর হামজা ডেইরি ফার্ম থেকে আপনাদেরকে নতুন গাভি দেখাবো, বাচ্চা সহ দুধেরও প্রেগনেন্ট গাভি। সেই সাথে জানিয়ে রাখি ভিডিওটি ধারণ 9 মার্চ 2024 শনিবার। তো চলুন আমরা গণিবের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। গণি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতে এই দর্শকদের পরিচয়টা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল গনি মোল্লা, হামজা ডেইরি ফার্ম। ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙ্গুড়া জেলা পাবনা। মূলত গাভীর ব্যবসায়ী? জি জি। কালেকশন তো প্রতিনিয়তই আছে? হ্যাঁ ইনশাল্লাহ সবসময় থাকে। আপনার কালেকশন তো মানে সব কোয়ালিটি, ছোট বড়? মাঝারি? ছোট বড়, মাঝারি। আজকে একটা মিনি জার্সি আছে, আগের সপ্তাহে দেখাইছিলাম সেম জার্সি, ওটা সার বাচ্চা ছিল, এটা বকনে বাচ্চা। আচ্ছা, মিনি জার্সি গাভি। তো জার্সি, ফিজিয়ান, হলস্টিন ফিজিয়ান সব জাতের, সব ধরনের গাভি পাওয়া যায়? হ্যাঁ, সব জাতের গরু আছে। বেচা কেনাটা আসলে সরাসরি বেশি করতেছেন নাকি অনলাইনে? অনলাইনে বেশি হয়। অনলাইনে বেশি হচ্ছে? জি। আচ্ছা, দর্শকরা কি নিজ দায়িত্বে নিয়ে নিচ্ছে এগুলো? হ্যাঁ, নিজ দায়িত্বে নিচ্ছে, কেউ যার পছন্দ হচ্ছে আপনার অনলাইনে নিচ্ছে। সব মিলে যেহেতু 2-3 দিন পরেই রমজান শুরু আর কি, জি জি, সব মিলে প্রতি বছর রমজানে কিন্তু আপনি বিশেষ একটা ছাড় দিয়ে থাকেন? হ্যাঁ ইনশাল্লাহ এবারে দেবো। রমজান আসছে সামনে, মানে রমজানের ভিতরের সপ্তাহ থেকে নাকি? রমজানের ভিতর থেকে। আজকে তো মানে রমজান মাসের আগের প্রতিবেদন এটাই? সামনে প্রতিবেদন রমজান মাসে পড়বে। আচ্ছা, তো প্রতি প্রোগ্রামে আপনার দুইটা করে গাভি বোধ হয় থাকবে না? জি জি, দুইটা। আচ্ছা, তো গনি ভাই এই পর্যায়ে আমাদের দর্শকদের জানাবেন, অনেকে কিন্তু রমজান মাসে ইচ্ছা করলে চাইলেও আসতে পারবে না। জি, সেক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে দর্শকদের কী কী সুযোগ সুবিধা দিয়ে গাভি দিবেন? শুনুন, ব্যক্তিগতভাবে দর্শকরা চাইলে তো সবার কাছ থেকে কিনতে পারেন, একটা বিশ্বাস পরিচিত লাগবে, কারণ আমরা দীর্ঘদিন যাবত অনলাইনে আসি, কারণ এরম রেকর্ড নাই যে কারোর 5-10 হাজার টাকা মারি মারি খাইছি, এরম রেকর্ড কিন্তু আমাদের নাই। এজন্য আমাদের প্রতি মানুষের একটা আস্থা আছে, কারণ হলো আমাদের এখানে অনলাইনে বেশি করে বিক্রি হয়, জানে যেখানে টাকা দিলে মার হবে না। দুধ হয়তো 1 লিটার কম বেশি এটা হতেই পারে, কিন্তু টাকার কোনো টাকার গ্যারান্টি আছে আমাদের কাছে। বিভিন্ন জায়গায় দেখা যায় বাইনার টাকা, গাড়ি ভাড়ার টাকা এরকম নিয়ে নিয়ে টাকাগুলো, মানে গাড়ি ভাড়ার গরুর আগে গাড়ি ভাড়ার টাকা নিয়ে নেয়। হ্যাঁ, অনেক আছে, আবার বলে যে 50 হাজার টাকা দেন, গরু বাসায় পৌঁছানোর পৌঁছা দেবো টাকা নেবো, এরকম পৌঁছান নেওয়ার পরে ও বিভিন্ন কথা, পার্টনার দিচ্ছে না, এটা দিচ্ছে না, সেটা দিচ্ছে না, যে টাকা নেওয়ার পর গরু পাঠায়। এই জিনিসগুলো আসলে দর্শকদের অনেক সচেতন হতে হবে, আর বিশেষ করে যারা দীর্ঘদিনের ব্যবসায়ী, আমার মনে হয় আপনারা যারা আছেন তারা যদি এই জিনিসগুলো দর্শকদের মাঝে একটু সচেতন করেন তাহলে মনে আরও বেশি ভালো হয়। জি জি। তো আজকে মোটামুটি কয়টা গাভি দেখানো যাবে? জি 7-8টা দেখাবো হয়তো। আর চলুন তাহলে আমরা এক এক করে দর্শকদের গাভি। গনি ভাই, শুরুতে আমরা 1 নম্বর সিরিয়ালে ছোট একটা গাভি দেখতেছি বাচ্চা সহ। এই গাভিটাই কি আপনার মিনি জার্সি? হ্যাঁ, এটা মিনি জার্সি। আচ্ছা, নামেও মিনি, সাইজেও ছোট আছে? গরু ছোট কিন্তু খুব জাত, জাতের দিকে 100-100, আর 4টি বাটও দেখেন চারি জায়গাতে, বাচ্চারা মশালা অনেক সুন্দর বকনা বাছুর। আচ্ছা, বকনা বাচ্চা? জি জি। গাভি দাঁতে কয়টা? 2 দাঁত হচ্ছে। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা দিছে। বাচ্চার বয়স কয়দিন? যে বাচ্চার বয়স 3 দিন হচ্ছে। 3 দিন? জি। আচ্ছা, 3 দিনের বাচ্চা গাভি, বাচ্চা সুস্থ সবল আছে? ইনশাল্লাহ সুস্থ। বাটগুলো যদি আমরা একটু কাছ থেকে দেখাই, মোটামুটি তলা বাট সব দিকে পারফেক্ট, সব কিছু ক্লিয়ার আছে? জি জি। আচ্ছা, এগুলো আসলে কেমন দুধ আসতে পারে? এগুলো দুইগুলো আপনার 12-13 এরকম, 12-13 লিটার? জি জি। মিনি জার্সি সঙ্গে একটা বকনা বাচ্চা? জি। আর এই অবস্থায় দর্শকরা নিলে কত দাম চাচ্ছেন? এটার দাম পড়বে আপনার 1,45,000 টাকা। 1,45,000? জি, একবারে সস্তা দাম। 1,45,000 টাকা বকনার দামে গাভি, মানে একটা গাভির সাথে আর একটা গাভি ফ্রি। আচ্ছা, 1,45,000 টাকা শুরুতেই আমরা দর্শক গনি ভাইয়ের হামজা ডেইরি ফার্মের কালেকশন মিনি জার্সি গাভি দেখে নিচ্ছি। আপনারা যদি পছন্দ করে এগুলো নিতে চান, যেহেতু মিনি জার্সি গাভি অনেকেই চান, তারা গনি ভাইয়ের সঙ্গে কথা বলে হালকা দরদাম করে কিন্তু সংগ্রহ করতে পারবে। চলুন আপনাদেরকে পরবর্তী গাভি দেখাই। গনি ভাই, আমরা 2 নম্বর সিরিয়ালের সাদা কালো রঙের আরেকটা গাভি দেখতেছি বাচ্চা সহ। এই গাভিটা কি জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি। হলস্টিয়ান ফিজিয়ান? জি। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত কেবল পড়েছে, মাত্র 2 দাঁত হচ্ছে। এটাও 2 দাঁত? দাঁত পরিকল উঠতেছে মাত্র। আচ্ছা, প্রথম বিয়ান? জি। সঙ্গে কি বাচ্চা? এটা বকনা বাছুর। আচ্ছা, এটার সঙ্গে বকনা বাচ্চা। জি। হলস্টিয়ান ফিজিয়ান? জি। আচ্ছা, বয়স কেমন হয়েছে বাচ্চাটা? বাচ্চার বয়স 4 দিন।
চার দিন গাভী বাচ্চা দুটো সুস্থ সবল আছে তো? হ্যাঁ ইনশাল্লাহ সুস্থ সবল আছে। আচ্ছা মোটামুটি এই অবস্থায় বাচ্চা সহ দুধের গাভী, দর্শকরা কেমন আইডিয়া করে নিতে পারবে গাভীটা? 15-16 লিটার এরকম। 15 থেকে 16 লিটার? জি। আচ্ছা 15 থেকে 16 লিটার, এই অবস্থায় হয়তো দর্শকরা একটা প্রাথমিক আইডিয়া করে নিতে পারবে। জি। কেমন দাম চাচ্ছেন গাভীটার? এটার দাম চাচ্ছি 1,85,000 টাকা। 1,85,000? আচ্ছা 1,85,000 টাকা। 2 নম্বর সিরিয়ালের গাভীর দাম আলোচনার সুযোগ আছে? আছে। আচ্ছা দর্শকরা আলোচনা করে সংগ্রহ করতে পারবে। চলুন তাহলে দর্শকদের পরবর্তী যে গাভী রয়েছে সে গাভীটা দেখাবেন। গুনি ভাই 3 নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? জার্সি। জার্সি? জি জি। ক্রস আছে ভাই হালকা? না 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 ক্রস নাই। আচ্ছা কিন্তু এই ধরনের জার্সির কালার কিন্তু খুব একটু কমই হয়, মানে বিস্কিট কালারের মধ্যে ধরা চলে এগুলো আর কি। দাঁত কয়টা হয়েছে? 2 দাঁত। এটা 2 দাঁত? জি। আচ্ছা 2 দাঁত বাচ্চা প্রথম? প্রথম বাচ্চা দিছে। সঙ্গে কি বাচ্চা হলো? সার বাচ্চা হয়েছে। সার বাচ্চা? সার বাচ্চা মনে হচ্ছে কিছুক্ষণ আগেই বাচ্চা হয়েছে ভাই। ঘন্টা 2-3 হয়েছে মনে হয়, ফুল পড়ার দিকে। আচ্ছা ফুলটা মানে ঝুলেই আছে আর কি, মানে পড়ে যাবে যে কোনো মুহূর্তে। বাটগুলো তো টেনে দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ বাট সাল দু টেনে বের করা হয়েছে একবার। কেমন আইডিয়া করছেন? এগুলো 2 বেলা আপনার 15 লিটার সর্বনিচ্ছে। গরু তো অনেক বড়, বিগ সাইজের গরু কিন্তু মোটামুটি অনেক বড় হবে। গরু তো 15 আইডিয়া করছেন? জি। আচ্ছা 2 দাঁতের গরু এই অবস্থায় নিলে বাচ্চা সহ দর্শকরা কি দামে নিতে পারবে? এটা দাম পড়বে আপনার 1,70,000 টাকা। 1,70,000? জি। আচ্ছা 1,70,000 টাকা 3 নম্বর সিরিয়ালের গাভী। দর্শক যারা পছন্দ করে নিতে চান, স্ক্রিনে নাম্বার আছে গনি ভাই, এই নাম্বারে যোগাযোগ করে দরদাম করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। আর যে কোনো দিন যে কোনো সময় হামজা ডেইরি ফার্মে আসলে আপনাদের পছন্দ মতো কিন্তু গাভী সংগ্রহ করতে পারবে। এবং কথা বলতে বলতেই হ্যাঁ ফুল পড়ে গেল, মাথা ক্লিয়ার হয়ে গেল। জি জি। অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহকে, আসলে সুস্থভাবেই ফুল টুল ক্লিয়ার হয়ে। একটা গাভী গরু আপনার বাচ্চা দেওয়ার পরে মানে ফুল পড়াটাই হলো মেইন ইফেক্ট। ফুল না পড়লে দেখা যায় গরু দুধ সে বছর হয় না, গরু খাবার খায় না, গরু শুকিয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়, অনেক ঝামেলা হয়ে যায়। আচ্ছা সেদিক থেকে যেহেতু ফুল ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ, তো এখন চলুন তাহলে দর্শকদের পরের যে গাভীটা রয়েছে সে গাভীটা দেখ। গনি ভাই 4 নম্বর সিরিয়ালে আমরা আরেকটা গাভী দেখতেছি, সাদা কালো রঙের, এই গাভীটা কি জাতের? হলস্টেন ফিজিয়ান জাত। হলস্টেন ফিজিয়ান? জি। আচ্ছা হলস্টেন ফিজিয়ান, দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত হচ্ছে। মাত্র 2 দাঁত? জি। আচ্ছা 2 দাঁত প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। কতদিন সময় আছে? সময় মোটামুটি এখনো 25 দিনের মতো আছে। এখনো 25 দিন? জি। 8.5 মাস প্রেগনেন্ট। 8.5 মাস? জি। আচ্ছা যেহেতু এখনো 25 দিন সময় আছে, হলস্টেন ফিজিয়ান জাতের অরিজিনাল বিট হবে? অরিজিনাল বিট এগুলো, এবার কিন্তু কোনো করস টরস নেই। আচ্ছা জাত মানের গাভী হলে দেখা যায় খামারি ভাইরা দীর্ঘ বছর ধরে এগুলো দিয়ে খামারে লালন পালন করে খামারটা বড় করতে পারে, সেদিক থেকে এগুলো কেমন আশা করা যায়? আপনি নতুন পুরাতন সবার জন্য এগুলো খামার করার মতো উপযোগী গাভী সবচেয়ে। আচ্ছা সুস্থ সবল? জি জি সুস্থ সবল আর জাত মান কোয়ালিটি সম্পূর্ণ গাভীগুলো। এখন বিক্রি করলে দাম কেমন যাচ্ছে? এটা এখন 1,55,000 দাম পড়ে। 1,55,000? জি। 1,55,000 টাকা বর্তমান দাম। জি জি। দর্শকরা আলোচনা করে নিতে পারবে। জি। আচ্ছা সিরিয়ালে আমরা এটা 4 নম্বর গাভী দেখে নিচ্ছি দর্শক, অরিজিনাল বিটের হলস্টেন ফিজিয়ান গাভী। এবং এই রমজানে দেখা যাচ্ছে যে গনি ভাই বিশেষ সুযোগ সুবিধায় কিন্তু আপনাদের গাভী দিচ্ছে, আপনারা চাইলে আলোচনা করে সংগ্রহ করতে পারবেন। চলুন আপনাদেরকে পরবর্তী গাভী দেখাই। দর্শক 5 নম্বর সিরিয়ালে আর একটা মাশাল্লাহ সুন্দর গাভী দেখতেছি, বড় সড়ো গাভী। গনি ভাই এই গাভীটা কি জাতের? এটা ফিজিয়ান জাতের, হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান? জি। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত মাত্র হচ্ছে। মাত্র 2 দাঁত? জি জি। আচ্ছা মাত্র 2 দাঁত প্রথম বিয়ানের গাভী? প্রথম বিয়ানের গাভীটা। কতদিন সময় আছে এগুলো? না আপনার 10-15 দিন সময় লাগবে এখনো। 10 থেকে 15 দিন? জি জি। আচ্ছা 10 থেকে 15 দিন এখনো সময় লাগবে। যে কন্ডিশনে আছে অনেক বড় সড় একটা গাভী, পুরান সবার বাটটা সব ক্লিয়ার তো? হ্যাঁ ইনশাল্লাহ প্রথম দিনে বাটার সমস্যা হয় না, তারপরে গ্যারান্টি বার জোড়া এগুলো গ্যারান্টি। এগুলো কেমন আইডিয়া করা যায়? এগুলো আপনার 17-18 থাকবে দুধ। 17 থেকে 18? জি জি। আচ্ছা 17 থেকে 18 লিটার প্রথম বিয়ানেই? জি জি প্রথম বিয়ানেই। এবং বড় সড়ো গাভী, জাতমানের গাভী, দর্শকরা চাইলে কথা বলে দরদাম করে নিতে পারবে। জি জি। কেমন দাম চাচ্ছেন? এটা 2,05,000 দাম চাচ্ছে। 2,05,000? জি। আচ্ছা 2,05,000 টাকা আপনার চাওয়া দাম? জি।
আচ্ছা আলোচনার সুযোগ আছে। পাঁচ নম্বর সিরিয়ালে দর্শক, হামজা ডেয়ারি ফার্ম থেকে এই মুহূর্তে আরেকটা বিগ বডির গাভী আমরা দেখছি, হলস্টেন ফিজিয়ান জাতের গাভী। আপনারা চাইলে হামজা ডেয়ারি ফার্ম থেকে এগুলো আলোচনা সাপেক্ষে সংগ্রহ করতে পারবেন। চলুন আপনাদেরকে পরবর্তী যে গাভীগুলো রয়েছে সে গাভীগুলো দেখাই। শুনবেন ছয় নম্বর সিরিয়াল আমরা সাদা কালো রঙের আরেকটা গাভী দেখতেছি। এই গাভীটা কি জাতের? এটা হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান, জি জি। দাঁত বয়স কেমন হয়েছে? এটা দুই দাঁত হচ্ছে মাত্র, দাঁতের দুইটা। জি, দুই দাঁত। প্রথম বিয়ানের গাভী? প্রথম বাচ্চা দিয়ে। কতদিন সময় আছে ভাই? সময় আছে আপনি এক সপ্তাহ দশ দিন এরকম, মোটামুটি সাত থেকে দশ দিন। জি, যেহেতু এখনও মোটামুটি সাত থেকে দশ দিন সময় আছে, এই অবস্থায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে, নিয়ে নেওয়া যাবে, সমস্যা ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর ওলাম সাভারের গেটার তো মোটামুটি অনেক ফাটাফাটি, ও আর তিন লাখের গরুর এত পালানোর গেটাপ হয় না। আচ্ছা, এই অবস্থায় যদি বিক্রি করেন তো ছয় নম্বর সিরিয়াল গাভীটার দাম কত যাচ্ছেন? এটার দাম পড়বে, যদি কেউ অবস্থা কেউ নেয়, দাম এক লক্ষ পঁয়ষট্টি। এক লক্ষ পঁয়ষট্টি? জি। আচ্ছা, এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা। আলোচনার কি সুযোগ আছে? হালকা হালকা একটু সুযোগ আছে। আচ্ছা, হালকা দরদাম করে দর্শকরা নিতে পারবে। জি, সিরিয়ালের ছয় নম্বর গাভীটা দেখে নিচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে। আরেকটা হলস্টেন ফিজিয়ান জাতের গাভী, আপনারা চাইলে পছন্দ করে গণিবার সঙ্গে কথা বলে নিতে পারবেন। চলুন পরের গাভীটা দেখি দর্শক। সাত নম্বর সিরিয়ালে আমরা সাদা কালো রঙের আরেকটা গাভী দেখতেছি, হাই কোয়ালিটির। গণি ভাই, এই গাভীটা কি জাতের? এটা হলস্টেন ফিজিয়ান জাত। হলস্টেন ফিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? দুই দাঁত। দাঁতের দুইটা? জি। আচ্ছা, দুই দাঁত, হলস্টেন ফিজিয়ান গাভী। বাচ্চা দেওয়ার সময় আছে কতদিন? বাচ্চা দেওয়ার সময় এগুলো খুব বেশি নাই, হয়তো এক সপ্তাহ দশ দিনের এর মধ্যে বাচ্চা হবে। সাত থেকে দশ দিন? জি জি। আচ্ছা, মাথার গেটটা মোটামুটি একদম মাশাল্লাহ, এবং নাভি কম্বল টম্বল কিছুই নাই? না, খুব ভালো মনে হয় গাভীগুলো। আচ্ছা, হাই কোয়ালিটি। মোটামুটি কেমন ধারণা করা যায় গাভীগুলো থেকে? যে কোয়ালিটি, যে জাত মানার, যে বডি ফিটনেস আছে, সেই হিসেবে দইগুলা আপনি সতেরো থেকে আঠারো দুধ এগিয়ে থাকবেন ইনশাল্লাহ। সতেরো থেকে আঠারো লিটার, আর বেশি হতে পারে। গরু ভালো জাতের গরুর একটু বেশি থাকা লাগবে। আচ্ছা, এই অবস্থায় যদি বিক্রি করেন আপনার সাত নম্বর সিরিয়ালের, এই গাভীটার দাম কেমন চাচ্ছেন? দুই লক্ষ পঁচিশ দাম পড়বে। দুই লক্ষ পঁচিশ? জি। আচ্ছা, দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার দাম, দর্শকরা আলোচনা করার সুযোগ পাবে। জি জি। এই মুহূর্তে দর্শক আমরা সিরিয়ালে সাত নম্বর গাভী, হাই কোয়ালিটির একটা গাভী দেখে নিচ্ছি, প্রায় দুই লাখের উপরে কিন্তু দাম জানালেন গণি ভাই।